পৃথিবীর মধ্যে সবথেকে বড় জাহাজের কথা বললে সবার প্রথমে যে নামটি মনে আসে তা হলো টাইটানিক। কিন্তু বর্তমানে সমুদ্রের বুকে ভেসে বেড়ায় টাইটানিকের থেকেও বড় এবং বিলাসবহুল জাহাজ। আজ আমরা কথা বলবো পৃথিবীর বিখ্যাত এবং বিলাসবহুল জাহাজ ওয়েসিস অফ দ্য সিসের সম্পর্কে। এই জাহাজটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজগুলির মধ্যে একটি। 22 তলা বিশিষ্ট এই জাহাজটিতে রয়েছে 2700টির থেকেও বেশি বিলাসবহুল রুম, যেখানে একসঙ্গে এই জাহাজটি 6000-এর থেকেও বেশি যাত্রী বহন করতে পারে। যেখানে টাইটানিক 2200 যাত্রীকে বহন করতে পারত, কিন্তু টাইটানিক জাহাজ ওই সময়ের সবথেকে বড় জাহাজ ছিল। ওয়েসিস অফ দ্য সিস এবং টাইটানিক জাহাজ, এই দুটিকে একসঙ্গে তুলনা করতে গেলে ওয়েসিস অফ দ্য সিস টাইটানিকের থেকে প্রায় 5 গুণ বড় এবং অনেক বেশি বিলাসবহুল জাহাজ। এই জাহাজটি সম্পূর্ণ তৈরি করতে খরচ হয় $1.5 মিলিয়ন এবং নির্মাণ করতে সময় লাগে প্রায় 3 বছর। ওয়েসিস অফ দ্য সিস জাহাজটি প্রথম নির্মাণের পরিকল্পনা করা হয় 2006 সালের ফেব্রুয়ারিতে এবং এই জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয় 2009 সালের অক্টোবর মাসে। এই জাহাজটির ওজন প্রায় 2,25,290 টন, যেখানে টাইটানিকের ওজন ছিল 86,328 টন। ওয়াসিস অফ দ্য সিস জাহাজটিতে যাত্রীদের সেবা করার জন্য প্রায় 2500 ওয়ার্কার সমস্ত কাজ করে থাকে। এছাড়াও জাহাজটিতে 18টি রোবট রয়েছে। এই জাহাজটির বিশেষত্ব গড়ে তোলার জন্য আলাদা আলাদা 7টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে সুইমিং পুল, খেলার মাঠ, এছাড়াও রয়েছে ভাসমান উদ্যান। বিশ্বের সর্বপ্রথম ভাসমান উদ্যানটি এই জাহাজেই অবস্থিত। এই ভাসমান উদ্যানে লাগানো ভিন্ন রকমের বিশেষ ধরনের গাছ রয়েছে, যা জাহাজের সৌন্দর্য এবং যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে। তাছাড়াও জাহাজের পিছনের দিকে রয়েছে 750টি আসন বিশিষ্ট থিয়েটার। এছাড়াও শৌখিন প্রিয় যাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যবস্থা, যা দুটি অংশে বিভক্ত, একটি অংশে পূর্ণ বয়স্কদের জন্য এবং অন্যটি শিশুদের জন্য। এছাড়াও জাহাজে একটি অংশে রয়েছে ওড়ার ব্যবস্থা, যেখানে সাহসী ব্যক্তিরা ছাদের 25 মিটার উপর পর্যন্ত উড়তে পারে। এছাড়াও এই জাহাজটিতে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। শুধু এই জাহাজটিতে থিয়েটার খ্যাত থাকেনি, এই জাহাজটি আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার জন্য স্থাপন করা হয়েছে রেস্টুরেন্ট, বার, ক্যাসিনো, পোশাক সহ বিভিন্ন সামগ্রিক দোকান। তাছাড়া জাহাজটির ভেতরে কম্পিউটার ও সায়েন্স ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে যাত্রীদের খাবারের ব্যবস্থার জন্য 26টি রেস্টুরেন্ট, যেখানে যাত্রীদের জন্য সবসময় খাবার তৈরি হয়ে থাকে। এই সকল রান্না সামগ্রী শনিবারে জাহাজে পৌঁছানো হয়। এই বিলাসবহুল জাহাজটিতে আপনি যদি ভ্রমণ করতে চান, তবে আপনাকে গুনতে হবে $1,458। তাছাড়া বিলাসবহুল এই জাহাজটির VIP সিটগুলোতে বসতে চাইলে আপনাকে দিতে হবে $3,200। কিন্তু এই বিলাসবহুল জাহাজটির টিকিট এত দামি হওয়ার পরেও টিকিট নিতে পারা খুবই ভাগ্যের ব্যাপার। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এমন জাহাজের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।